চলে এলাম সবাই মিলে। এখন সন্ধে 7টা বাজে। এই হচ্ছে জগন্নাথ মন্দির। এবার আপনাকে আমি জগন্নাথ মন্দিরের ভেতরটা কেমন সেটাও দেখিয়ে দিই। চলুন ভেতরে চলুন। জগন্নাথ দেব এই মুহূর্তে রথের বাইরে, তাই জন্য এই জায়গাটা ফাঁকা। এই হচ্ছে মন্দিরের ভেতর। জগন্নাথ বলরাম সুভদ্রা এই মুহূর্তে রথে আছে, তাই জন্য ওই জায়গাটা ফাঁকা। এখন ওনারা 1.5 কিলোমিটার পথ ঘুরে এসে সামনে আরেকটি ছোট মন্দিরের মতন করা আছে, ওটাকে মাসির বাড়ি বলে, তো ওখানেই থাকবে। প্রসাদ হচ্ছে মন্দিরের প্রধান স্ট্রাকচারটাই পুরোটাই কাঠের। এটা বহু পুরোনো একটা চার্চ ছিল, সেই চার্চটাকেই পরবর্তীকালে এটা জগন্নাথ টেম্পলে রূপান্তরিত করা হয়েছে। পুলিশ এখানে এখন রাস্তা আটকে দিয়েছে, এটা মেইন রোড, এখন আমাদের রথ যাবে, তাই জন্য এখন 1.5 কিলোমিটার রাস্তা আমরা যাব। তো রাস্তা এখন বারবি এই প্রথমবারের মতন রথ টানছে। Thank you.
মন্দিরের বাইরে বেরোচ্ছে এখন রথ, এখান থেকে সোজা 1.5 কিলোমিটার গিয়ে আবার ঘুরে আবার মন্দিরে, এই মন্দিরেই আসবে। আমাদের রথ চলেছে এখন।